এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন রাজ। তিনি সন্ত্রাস জগতের একজন কিং। ঢাকা শহরে একক আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু তার এই মিশনে শিশির হলো একমাত্র পথের কাঁটা। চলুন দেখে নিই কে শিশির। এই হচ্ছেন শিশির। তিনি এমন কোনো খারাপ কাজ নেই যা করেন না। তিনিও সন্ত্রাস জগতের আরেকজন কিং। চলুন এখন দেখে নেই কীভাবে দুই সন্ত্রাস ভালো মানুষ হয়ে গেল। তোরা এখানে কি করতেছস? এই জমিটা দখল করে নিয়েছিস? আজকা থেকে এই জমি আমি দখল করলাম। যাস তোরা আজকে গিয়ে বল শিশির জমি দখল করে নিয়েছে। এই মুহূর্তে চলে যাবি সব, নাহলে কিন্তু একদম শেষ করে দিব, খাইয়া ফেলামো। কিন্তু চলে যা, যা এখন চলে যা, যা। এই জমি আজকে থেকে আমার, এই জমি আমার দখল এখন। আমার থেকে খুশি নয়, আজকে আমি অনেক খুশি। ঠিক কইছেন ভাই, ঠিক কইছেন। আমি 5-star হোটেল বানাবো। তরবাই শিশির আমার জমি দখল করছে, এই জন্য তরবাই শিশিরে আমি একটা উপহার দিব, উপহার। অপূর্ব, রাজের জমিটা আমি খাইয়ে দিলাম, আর রাজ তার পরিবর্তে আমার বাইরে খাইয়ে দিল। আমার কলেজা ডুকরা বাইরে খাইয়ে দিছে রাজ। রাজকে আমি ছাড়ুম না। জি ভাই, জি। একমাত্র আমার পথের কাঁটাই রাজই। রাজের জন্য আমি ঢাকা সিটিতে একক আধিপত্য বিস্তার করতে পারতেছি না। রাজকে একদম ভ্যানিশ করে দিতে হইব, ওর গ্রুপ সুদ্ধা ভ্যানিশ করে দিতে হইব। যুবকেরা, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক। একটা হচ্ছে ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়, যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না,
হিন্দি সিনেমা দেখে না, দুম্মা চলে দুম দেখে না, তুজে দেখা তুমি জানা সানাম এগুলো তারা দেখে না। ওয়াজ তো শুনলি, জীবনে বহুত পাপ করছি। জি ভাই, মিজানুর রহমান আজারের ওয়াজ শুনে কি মনে হইলো? আমরা একটা ভুল পথে আছি। হ্যাঁ জি ভাই, জি আমরা যে ধরনের কার্যকলাপ করতেছি এটা মোটেও ঠিক না। হ্যাঁ ভাই, আমাদের অত্যাচারে ঢাকা সিটির মানুষ ঘরে ঘুমাইতে পারে না, মা বোনরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। জি ভাই, জি জি আমরা এগুলো কি করতেছি? হ্যাঁ আমরা মানুষ নাই, আমরা অমানুষ হয়ে গেছি। হুজুরের ওয়াজ শুনে মনে হইল আমরা এতটাই পাপ করে ফেলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম ছাড়া কোনদিন জান্নাত দিবে না। হ্যাঁ ভাই, জি ভাই, জি আজান দিচ্ছে, এখন আমরা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ব এবং আল্লাহর কাছে দুই হাত তুল্লা তোবা করব যে আল্লাহ আমরা জীবন অনেক পাপ করছি, আল্লাহ আমরা ভুল করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমরা জীবনে এই সন্ত্রাসী কার্যকলাপ করবো না, কারো অত্যাচার করবো না, আল্লাহ যেন আমাদের এই ভালো পথ চলাটাকে কবুল করে আমরা এখন নামাজ পড়ে এই দোয়া করব। চলো সবাই নামাজের জন্য প্রিপারেশন নেই, চলেন ভাই, চলেন চলেন। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? হিরোইন আছে না নাই? মারিজুয়ানা আছে না নাই? এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখে এই ওস্তাদ, এরপরে নাই আসলে মিজানুর রহমান, মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ না? হ্যাঁ ভালো লাগে আমার ওয়াজ, আমার অনেক ভালো লাগে আমার ওয়াজ। ওই তোকে ভালো লাগে না? হ্যাঁ ভাই, একটা মোবাইল একটা জীবনটা অনেক নষ্ট হয়ে গেছে, আমি ভালো মানুষ হতে চাই। তোরা কি চাস আমার লোকে ভালো হইতে? জি ওস্তাদ চাই। জি ওস্তাদ বস, আপনার কি হইছে? আগে তো কোনো সময় কথা উনি নাই, আমরা অনেক পাপ করে ফেলছি, ওনার ওয়াজ আমি নীরবে শুনি, আমার মনে চায় ভালো মানুষ হয়ে যাই, বুঝছস? তোরা কি ভালো হইতে চাস না? তুই যে আমগো এলাকায় নাকি শুক্রবার দিন আজারি সাহেব আইতাছে, সত্যি? ভাই ভাই ভাই, এমপি সাহেবের ফোন আইছে আপনার মোবাইলে। এমপি সাহেব সালাম লিডার। ওয়ালাইকুম সালাম রাজ। লিডার কি করতে পারি আপনার জন্য? লিডার রাজ, হ্যাঁ তোমাকে ফোন দিলাম, শোনো এই শুক্রবার তোমাদের এখানে মিজানুর রহমান আজারি আসবে, ওয়াজ করবে। জি 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 লিডার। আমি কোনো গ্যাঞ্জাম কোনো সমস্যা যেন না শুনি, আমি জানি শিশির সাথে তোমার সমস্যা আছে, বাট কোনো গ্যাঞ্জাম যেন না হয় তোমাকে ফোন দিলাম, এটা মাথা রাখবা। না লিডার, কোনো গ্যাঞ্জাম করবো না লিডার। ওকে
আর শোনো, এই যে আমি প্যান্ডেলের সামনে আছি, তোমরা কিন্তু চলে আসবা। আর শোনো, বারবার বলতেছি কোনো গ্যাঞ্জাম কোনো ঝামেলা যেন না হয়, এটা কিন্তু মাথায় রাখবা, ওকে? না না লিডার, কোনো গ্যাঞ্জাম করবো না লিডার, আপনি আমার উপর বিশ্বাস রাখেন লিডার। সালাম লিডার। ওকে, ওয়ালাইকুম সালাম। শুক্রবার আজারি সাহেব ওয়াজ করতে আসবে আমাদের এলাকায়। জি ভাই, মনোযোগ দা শোন। জি, ওই দিন মাল ছাপানা জিনিসপত্র রান দাও তাও যা আছে, পিস্তল টিস্তল যা আছে, পোলাপান যা আছে সব খবর দিবি, দিয়া সব প্ল্যানিং করবি। শিশির আসবে ওই শুক্রবারেই। জি, আরে মাইরা খবর দিবি। স্টপ, শুক্রবারেই শিশিরের শেষ দিন। জি বস। জি বস, কোনো লিডার চিনি না, শিশির আমার অনেক বড় শত্রু। ওরে শেষ করা, ওরে শেষ করা, এই ঢাকা শহরে রাজ করবো আমি, রাজ। ওইখানে দাঁড়া, আজকে তোর শেষ দিন, আমার একটা বুলেটই তোর জন্য যথেষ্ট। আজকে তোকে শেষ করে আমি ঢাকা শহরে রাজত্ব করবো। এই রাজ, তুই থাম, আমার কিছু কথা আছে, কথাগুলো শোন। পিস্তল কিন্তু আমার কাছেও আছে, আমি চাইলে এই বুলেট দিয়ে তোর মাথা খুলে উড়িয়ে দিতে পারি, কিন্তু না, আমি এগুলো করবো না। আমি সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে দিছি রাজ, বিশ্বাস কর, আমরা যে পথে হাঁটতেছি এটা কোনো পথ না, এটা মানুষকে ধ্বংস করার রাস্তা। আমরা যে কাজ করতেছি, এক একটা পরিবার আমরা ধ্বংস করে দিচ্ছি, এটা আসলে ঠিক না। আমাদের এই প্রত্যেকটা পাপের জন্য আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে। আজকে শুক্রবার, দেখ ওখানে হাজার হাজার মানুষ মিজানুর রহমান হাজারি হুজুরের ওয়াজ শুনতেছে। তুই একটু গিয়া দেখ, একটু শুন, পাঁচটা মিনিট বা ওখানে, তুই বুঝতে পারবি যে আমরা কোন ভুল পথে আছি। তোর কাছে আমার অনুরোধ ভাই, আজকা থেকে আমরা চল বন্ধু হয়ে যাই। আর দরকার নাই এই খারাপ পথে থাকার, এই সন্ত্রাসী জগৎ চল আমরা ছেড়ে দিই ভাই। শিশির বন্ধু, তুই আসলে আমার মনের কথাটা বললি। আমি এতদিন অনেক খারাপ কাজ করলাম, অনেক ভুল পথে ছিলাম, তুই আমার চোখ খুলে দিলি শিশির। আজ থেকে তুই আর আমি বন্ধু, আমি এই সন্ত্রাসী জগৎ ছেড়ে দিলাম। আয় আমার বুকে আয় শিশির, আয় আমার বুকে আয়। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়।